বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা এই ভিডিওতে আলোচনা করছি যারা এএনএম এবং জিএনএম দু হাজার বাইশে তোমরা পরীক্ষা দেবে তাদের জন্যে জীবনবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সপেক্টেড পাঁচশো কোশ্চেন এবং উত্তরের সিরিজ নিয়ে তো আমাদের ইতিমধ্যে একশো পঁচিশটি প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি না দেখে থাকো নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলে প্লেস করে দেওয়া সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো বন্ধুরা আজকে আমরা পার্ট ছয় করবো আমরা জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ পাঁচশো প্রশ্ন উত্তরের সিরিজ আলোচনা করছি আমাদের আজকে পার্ট নাম্বার ছয় হবে আমাদের আগে পাঁচটা পার্ট হয়ে গেছে তোমরা যদি তোমাদের অনুরোধ করবো যে আজকে ছ নম্বর পার্ট দেখার আগে তোমরা পাঁচটা পার্ট অবশ্যই দেখে এসো যেখানে আমি বাছাই করা একশো পঁচিশটি প্রশ্ন একদম বেছে বেছে তৈরি করেছি যেগুলো জীবনবিজ্ঞান থেকে খুব ইম্পর্টেন্ট তো আজকে আমরা একশো পঁচিশ একশো পঁচিশের পর থেকে একশো ছাব্বিশ থেকে আরও পঁচিশটি প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো এক এক করে দেখে নেবো কী প্রশ্ন আছে তোমাদের চলো একশো ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো কী আছে কোনটি শিল্পজাত রাসায়নিক সার অপশান হচ্ছে ইউরিয়া গোবর খৈল নাকি হিউমাস সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া যেটা হচ্ছে একটা শিল্পজাত রাসায়নিক সার তাহলে হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর চলে দেখো একশো সাতাশ নম্বর কোশ্চেন কি আছে নিচের কোনটি একটি জলজ সম্পদ মুরগি মুক্তা ঝিনুক মেষ নাকি হাঁস তো সঠিক উত্তর কোনটা হবে আমরা দেখে নেব সঠিক উত্তর হবে এই প্রশ্নের মুক্তা ঝিনুক অপশান কয়েকটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে চলে যাব এরপর দেখো একশো আঠাশ নম্বর প্রশ্ন তোমাদের কী আছে নিচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া অপশান দেখো কি আছে অ্যাজেটো ব্যাক্টর অ্যানাবিয়া রাইজোবিয়াম নাকি স্পাইরুলিনা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান কয়েকটা রাইজোবিয়াম যেটা হচ্ছে কি একটা মিথোজীবী ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন দেখে নেওয়া এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন কী আছে একশো উনত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্যান্সার রোগ ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি কোন ক্যান্সার চিকিৎসায় কোন পদ্ধতিটা ব্যবহার করা হয় তোমাদের কোশ্চেন এটা হচ্ছে তাহলে অপশানগুলো কি কি আছে ফিজিওথেরাপি কেমোথেরাপি অ্যান্টিবায়োটিক নাকি যোগাসন তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কেমোথেরাপি অপশান কয়েকটা নেক্সট কোশ্চেন দেখে নেব এরপর একশো নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটার উত্তর সকলের পাড়া উচিত একদম সোজা কোশ্চেন একশো তিরিশ নম্বর এবং খুব ইম্পর্টেন্টও কোশ্চেনটা তাই জন্য আমি এটা নিয়ে এসেছি কুইনাইন কোন রোগের ওষুধ আমার মনে হয় অপশান লাগবে না তবুও অপশানগুলো দেখে নাও একবার অ্যাজমা নিউমোনিয়া টাইফয়েড নাকি ম্যালেরিয়া তাহলে কুইনাইন কোন রোগের ওষুধ সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ম্যালেরিয়া অপশান ঘরেটা আমরা সকলেই পড়ে এসেছি অনেকবার পড়েছি এটা খুব ইম্পর্টেন্টও প্রশ্নটা তাই আমি নিয়ে এসেছি নেক্সট দেখো এরপর একশো একত্রিশ নম্বর প্রশ্ন কী আছে সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন গাছের আধিক্যের জন্যে সুন্দরবন যে এলাকাটার নাম কোন গাছ বেঁচে থাকার জন্য এটা নামকরণ করা হয়েছে অপশানগুলো দেখো গরান সুন্দরী কেওড়া নাকি গোলপাতা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বিয়েরটা আমাদের অপশান ক্ষয়েরটা এখানে সুন্দরী গাছ বেঁচে থাকার জন্য সুন্দরবনের নামকরণ এরকম হয়েছে এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো একশো নম্বর প্রশ্ন কি আছে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করে রাখা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গন্ডার সংরক্ষণ করে রাখা হয় কোন অভয়ারণ্যে অপশন দেখো সুন্দরবন জলদাপাড়া গুজরাটের গির নাকি অসমের কাজিরাঙা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান কয়েকটা জলদাপাড়া যেখানে কি হয় গন্ডার সংরক্ষণ করা হয়েছে পশ্চিমবঙ্গের এই অভয়ারণ্যে জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করে রাখা হয়েছে নেক্সট কোশ্চেন একশো তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি কি বলতে হবে অভয়ারণ্য জাতীয় পার্ক বায়োস্ফিয়া রিজার্ভ নাকি সংরক্ষিত বন তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বায়োস্ফিয়া রিজার্ভ পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে একটা বায়োস্ফিয়া রিজার্ভ তাহলে অপশান গয়েরটা হয়ে যাবে আপনার এই প্রশ্নের সঠিক উত্তর এরপর দেখো একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন কি আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়াও আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে অপশান কী কী আছে বেথুয়া ডহরি গরুমারা বক্সা নাকি জলদাপাড়া সঠিক উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে বক্সা যেখানে কী হয়েছে ব্যাঘ্র প্রকল্প কিন্তু আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়াও বক্সাতে ব্যাঘ্র প্রকল্প রয়েছে নেক্সট কোশ্চেন এরপর একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আমাদের দেখো নিচের কোনটি ডি নাইটি ফাইং ডি ফাইং ব্যাকটেরিয়া অপশান হচ্ছে নাইট্রোব্যাক্টর অ্যাজেটো ব্যাক্টর অ্যানাবিয়া নাকি সিউডোমোনাস সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘয়েরটা সিউডোমোনাস হচ্ছে একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া অপশান ঘয়েরটা হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর নেক্সট একশো ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে মাটির নাইট্রোজেনের উৎস কোনটি গ্যাসীয় নাইট্রোজেন অ্যামোনিয়া ইউরিয়া নাকি নাইট্রেট লবণ সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘরটা নাইট্রেট লবণ যেটা মাটির নাইট্রোজেনের উৎস নেক্সট কোশ্চেন একশো নম্বর প্রশ্ন দেখো কি আছে সিকিম সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় বানো রেড পান্ডা গন্ডার নাকি বাঘ সঠিক উত্তর কোনটা হয়েছে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমরা অপশান কয়েকটা রেড পাণ্ডা পরবর্তী কোশ্চেন চলে যাব আমরা একশো আটত্রিশ নম্বর প্রশ্নে দেখো কি আছে একশো আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাণীদের যে কোষ বিভাজিত হয় না সেটি হল জনন কোষ অস্থি কোষ স্নায়ুকোষ নাকি রক্তকোষ উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন কয়েকটা স্নায়ুকোষ যেটা কি হয় বিভাজিত হতে হয় না বা হতে পারে না কয়েকটা হয়ে যাবে তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে প্রতিটি ক্রমজমে কয়েকটি ক্রমটির থাকে প্রতিটি ক্রমজমে কয়টি ক্রমটির থাকে একটি দুটি তিনটি নাকি চারটি সঠিক উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন কয়েকটা প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রমটির থাকে নেক্সট কোশ্চেন একশো চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো জি জিরো দশা জি দশা জি টু দশা নাকি এম দশা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে জি জি জিরো দশা কয়েকটা হয়ে যাবে তাহলে আমাদের এই প্রশ্নে সঠিক উত্তর এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন একশো একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে মহাকাশ সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত শৈবাল কোনটি অপশানগুলো দেখো কী কী আছে ইস্ট স্পাইরোগাইরা ক্লোরেল্লা নাকি ক্ল্যামাই ডোমোনাস মহাকাশ সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত শৈবাল সঠিক উত্তর কোনটা হয়েছে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরেল্লা অপশান গোয়েন্টটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তো বন্ধুরা তোমাদের অনুরোধ করবো যে বারবার যে তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে উৎসাহ বাড়িয়ে দাও তাহলে আরও তাড়াতাড়ি আমি পরবর্তী যে পাঠগুলো আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তো চলো নেক্সট কোশ্চেন নেবো আমরা নেক্সট কোশ্চেন দেখো একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আমাদের কী আছে নিচের কোনটিকে উভচর উদ্ভিদ বলা হয় উভচর উদ্ভিদ ভালো করে মনে রাখবে উভচর উদ্ভিদ বলেছে এখানে হ্যাঁ জিমনোস্পান টেইডো ফাইটা ব্রায়োফাইটা নাকি কোনোটি নয় সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্রায়োফাইটা অপশান গয়েডটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে দেখে নাও কি আছে একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন অর্কিডের বায়োবীয় মূলকে কী বলা হয় অর্কিডের বায়োবিয় মূলকে কী বলা হয় হস্টেরিয়া ভেলামেন হোল্ড ফার্স্ট না এদের কোনোটি নয় সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অর্কিডের বায়োবীয় মূলকে বলা হয় ভেলামেন বলা হয়ে থাকে তাহলে কয়েকটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে কোন উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খাতায় ভালো করে নোট করে রাখো কোন উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত রাসনা মনোট্রপা হাইড্রা নাকি কলসপত্রী সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান খয়টা মনোট্রপা এই দেহ এই উদ্ভিদের দেহ কিন্তু মূল দ্বারা গঠিত হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো দেখো একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আজকে ক্লাসের মধ্যে কি আছে একটি মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ হলো মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ কোনটা হয়ে যাবে অপশনগুলো দেখো কী কী আছে গুলঞ্চ পাথরকুচি সূর্যসিসি নাকি সেরাটো তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বন্ধুরা সঠিক সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান আমাদের ঘরটা সেরাটো ফাইলাম যেটা হচ্ছে একটা মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো একশো ছেচল্লিশ নম্বর কোশ্চেন দেখো কী আছে মূলের সাহায্যে বংশ বিস্তার করে এমন একটি উদ্ভিদ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মূলের সাহায্যে বংশ বিস্তার করে এমন একটা উদ্ভিদ পদ্ম রাসনা পাথর কুচি নাকি রাঙা আলু সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়েকটা রাঙা আলু যে কী করে মূলের সাহায্যে বংশ বিস্তার করে থাকে এরপর নেক্সট কোশ্চেন একশো সাতচল্লিশ নম্বর কোশ্চেন দেখো বলেছে কোনটি নিচের কোনটি একটি প্রকৃত ফল প্রকৃত ফলের উদাহরণ জানতে চাইছে কোনটা শশা চালতা আনারস নাকি আপেল সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের শশা কয়েকটা হয়ে যাবে সঠিক উত্তর শশা যেটা হচ্ছে একটা প্রকৃত ফল একশো আটচল্লিশ অংশটি আমরা ভক্ষণ করি সেটি হলো দেখো কি কি আছে অপশান এরিল রস আলো বীজপত্র এন্ডোকার্প নাকি মেসোকার্প সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মেসোকাপ্প অপশান কয়েকটা তাহলে আমের যে অংশটা আমরা খেয়ে থাকি আমরা যে অংশটা খাই সেটা হচ্ছে মেসো কাপ আমরা সঠিক উত্তর কোয়েশ্চেন একশো কি আছে ফুলকপি কোন ধরনের মুকুল ফুলকপি যে আমরা খেয়ে থাকি সেটা কোন ধরনের মুকুল। অঙ্গজ মুকুল পুষ্প মুকুল জনন মুকুল নাকি জায়মান মুকুল সঠিক উত্তর কোনটা হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে জনন মুকুল অপশন ঘয়ের হয়ে যাবে সঠিক উত্তর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন আমরা দেখে নেবো দিয়ে ক্লাস শেষ করবো চলো দেখেন একশো লাস্ট কোশ্চেন একশো পঞ্চাশ নম্বর কোশ্চেন বাঁধাকপি কোন ধরনের মুকুল পুষ্প মুকুল অঙ্গজ মুকুল কাণ্ড মুকুল না মূলজ মুকুল অপশান ঘয়ের টা তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা ক্লাস থেকে তোমরা কোনোরকম ভাবে উপকৃত হয়ে থাকো একটি লাইক অবশ্যই করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে অল করে রাখতে পারো আমি চেষ্টা করবো পাঁচশো এক্সপেক্টেড যে কোশ্চেনের সিরিজ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি তো খুব বেশি বেশি করে তোমরা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো তবেই কিন্তু খুব তাড়াতাড়ি আমি পরবর্তী পার্টগুলো নিয়ে আসবো আর ভিডিওটি আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ